পারে কালি কালি মহাকালি কালীকে পাপ হারিনি। রামপ্রসাদ, তুই এখনই মাতৃরূপে দর্শন পাবি না, কিন্তু আমার সতীপীঠে দেয়াংশ ব্রহ্মশিলা, আমি নিশ্চয়ই তোকে একবার দেখাতে চাই। ওই দেখুন, ওই ওই কুণ্ডের দিকে একবার তাকিয়ে দেখুন। কি আশ্চর্য! হ্যাঁ, অদ্ভুত! এই তো, এই তো, এই দেখুন আপনারা, এই হলো দেবী কঙ্কালের শরীর আসল বিগ্রহ। আরে দাঁড়ালে মা, ওম নমঃ কালি 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 মহাকালি কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ুরাগে বিজয়ং দেহি নারায়ণী নমস্তুতে। এষ সচন্দন গন্ধপুষ্পে বিল্বপত্রাঞ্জলি শ্রীমদ্দক্ষিণা কালিকায় নমঃ। সকলে মঙ্গল করছে মা, আবার সব আস্তে মিটিয়েছিস সে মা, তোর ব্রহ্মরূপ দর্শন করে আমি যে ধন্য রে মা। এবার এবার তুই আমাকে তোর মাতৃরূপ দর্শন করা মা, দেখা দে মা। ॐ क्रीं कालिकाय नमः। রামপ্রসাদ, রামপ্রসাদ কি করছো? জল বাড়ছে, উঠে এসো। কি করছেন নাকি? জল বাড়ছে তো, ডুবে যাবে। মজুরি দাদা, উনি তো শুনছেন না, একটা তো অনর্থ হবে এবার। কি আশ্চর্য! রামপ্রসাদ, জল বাড়ছে, কথা শুনছো না কেন? উঠে এসো। মা, মা রে,
আমি তোর সন্তান রে মা, আমি তোরই বেটা। তোর যদি জেদ থাকে মা, তবে জেদ আমারও আছে। দেখা দে মা, আজ যদি আমি তোর দেখা না পাই মা, এই কুণ্ডের জলেই আমার সলিল সমাধি ঘটবে। দেখা দে মা, দেখা দে। আমি দেখছি জনদা। জয় মা পাগো, জীবন রেখে লাভ কি বলো? তুমি যদি আমার স্বামীকে না ফিরিয়ে দাও, আমি এখানেই প্রাণ ত্যাগ করব।
রুধিরা।